हेलो एवरीवन, वेलकम बैक टू एग्जाम इनफॉरमेशन पॉइंट ऑफिशियल यूट्यूब चैनल। तो फ्रेंड्स, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের এসএসসি নতুন বিজ্ঞপ্তি। তো फ्रेंड्स, এসএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রীতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনে কি বলা আছে এবং তোমাদের এসএসসি যে সিএইচএসএল এর নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে সেই ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি কেমন থাকছে এবং তোমাদের পে লেভেল কেমন, সমস্ত বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অফিশিয়াল নোটিফিকেশন দেখে। তো फ्रेंड्स, তার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো फ्रेंड्स, আমরা সরাসরি তোমাদের অফিশিয়াল নোটিফিকেশনের দিকে চলে যাই। তো फ्रेंड्स, তোমরা দেখতে পারো অন স্ক্রিনে এটি হচ্ছে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল, অর্থাৎ তোমরা হাই সেকেন্ডারি লেভেলের প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়ই। তো फ्रेंड्स, তাছাড়া তোমাদের বলে দেই এই বিজ্ঞপ্তি তোমাদের হচ্ছে সিএইচএসএল এর বিজ্ঞপ্তি। তো সম্পূর্ণ বিস্তারিত ইম্পর্টেন্ট তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো फ्रेंड्स, প্রথমে তোমরা দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হতে চলছে। তো फ्रेंड्स, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের অনলাইন অ্যাপ্লাই 1-2-2022 অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, যার শেষ ডেট হচ্ছে তোমাদের মার্চের 7 তারিখ পর্যন্ত। তো फ्रेंड्स, তোমরা মার্চের 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যদি হাই সেকেন্ডারি পাস হয়ে থাকো। তো फ्रेंड्स, তারপর এখানে বিভিন্ন বলা আছে তোমাদের লাস্ট ডেট পেমেন্টের জন্য তোমাদের 8-3-2022 এর মধ্যে পেমেন্ট করতে লাগবে। এবং তাছাড়া তোমরা যেসব প্রার্থী আবেদন করবে, যদি তোমাদের কারণবশত কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কারেকশনের জন্য টাইম দেওয়া হয়েছে 11-3-2022 থেকে 15-3-2022 পর্যন্ত। তো फ्रेंड्स, তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু দুটো এক্সাম হতে চলছে সিএইচএসএল এর ক্ষেত্রে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের যে প্রথম এক্সাম হবে সেটি কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সেখানে তোমাদের মে 2022 হতে চলছে, অর্থাৎ 2022 মে মাসে কিন্তু তোমাদের এক্সামটি হবে। এবং নেক্সটে তোমাদের যে আরও একটি এক্সাম হবে এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া আছে তোমাদের দ্বিতীয় এক্সামটি হবে ডিসক্রিপটিভ পেপারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখনও সঠিক ডেট বলে দেয় নাই, তারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করে বলে দেবে। তো ফ্রেন্ডস, তারপর আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে যাব। তো ফ্রেন্ডস, তোমাদের এখানে পে স্কেল বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো লয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের পে লেভেল হ 2 অনুযায়ী তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে। এবং তাছাড়া তোমরা বিভিন্ন এখানে দেখতে পারো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট দার ক্ষেত্রে তোমাদের 25,500 থেকে 81,100 দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটার তোমরা দেখতে পারো ডিইও ডাটা এন্ট্রি অপারেটার গ্রাইড। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের যে ভ্যাকান্সিটি এখানে সরাসরি বলে দেওয়া আছে তোমাদের যে ভ্যাকান্সিটি তা কিন্তু তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে জারি করে দেওয়া হবে, অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের কতগুলো ভ্যাকান্সি নিয়োগ করবে তারা কিন্তু বলে দেয় নাই। তো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু মিনিমাম 5,000 ভ্যাকান্সি এখানে থাকতে চলছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে সবাই, ছেলে এবং মেয়ে। তো ফ্রেন্ডস, তারপর আমরা নিচের দিকে যাব অফিশিয়াল নোটিফিকেশনে কী কী বলা আছে। তো ফ্রেন্ডস, তোমরা ন্যাশনালি দেখতে পারো অবশ্যই ভারতীয় হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ফ্রেন্ডস, তারপর তোমরা দেখতে পারো তোমাদের এজ লিমিট। তো ফ্রেন্ডস, এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যেসব প্রার্থী ইউআর তোমরা যে আবেদন করবে তোমাদের কিন্তু বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যেসব প্রার্থী এসসি এবং এসটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর ছাড় থাকছে, এবং তোমরা যেসব ওবিসি প্রার্থী আছো তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের ছাড় পাবে। তো ফ্রেন্ডস, তারপর বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য তোমাদের নিচের দিকে যাব। তো ফ্রেন্ডস, তারপর তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কেমন লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো বিদ্যালয় থেকে তোমাকে কিন্তু হাই সেকেন্ডারি পাস হতে হবে, হাই সেকেন্ডারি পাস হলে অর্থাৎ 12 পাস হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সরাসরি। এবং শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে হাই সেকেন্ডারি পাসের সাথে সায়েন্স এবং ম্যাথমেটিক্স থাকছে, এবং তোমরা যদি ডাটা এন্ট্রি অপারেটর ছাড়া তোমরা যদি অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র হাই সেকেন্ডারি পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস, তারপর তোমাদের নিচের দিকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের যে অ্যাপ্লাই এটি কিন্তু সরাসরি অনলাইনে হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কিন্তু ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তারপর নিচের দিকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু তথ্য
তো ফ্রেন্ডস তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো ফ্রেন্ডস তোমরা যেসব প্রার্থী আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা ইউআরের ক্ষেত্রে, এবং তোমরা যেসব প্রার্থী এসসি এসটি অথবা এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য কোনো আবেদন ফি লাগছে না, শুধুমাত্র ইউআর এবং ওবিসির ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা ধার্য করা হয়েছে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফি দিতে হবে। তো ফ্রেন্ডস তারপর আমরা নিচের দিকে যাব। তারপর এখানে তোমাদের বলে দেওয়া আছে তোমাদের যদি কারণবশত অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারো 11/3/2022 থেকে 15/3/2022 মধ্যে। তো ফ্রেন্ডস তারপর আমরা নিচের দিকে যাব। তো ফ্রেন্ডস তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন তোমরা দেখে নিতে পারো তোমাদের কোন সেন্টারে এক্সাম হবে। সেক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু নিজস্ব স্থান অর্থাৎ এসএসসি জিডি তোমরা যে এক্সাম দিলে পার্শ্বপতি স্থানেই কিন্তু তোমাদের সেন্টার থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস তারপর তোমরা দেখতে পারো স্কিম অফ এক্সামিনেশন। তো ফ্রেন্ডস এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের প্রথমে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে টিয়ার 1, তারপর তোমাদের হবে ডিসক্রিপটিভ পেপার টিয়ার 2, তারপর তোমাদের হবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের হিন্দি অথবা ইংরেজি এই দুই ভাষার মধ্যে এক ভাষা তোমাকে চয়েস করতে হবে, এবং সেক্ষেত্রে তোমার হিন্দি অথবা ইংরেজি তোমাকে স্কিল টাইপ টেস্টিং নেওয়া হবে। তো ফ্রেন্ডস তারপর আমরা নিচের দিকে যাব। তো ফ্রেন্ডস তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের যে টিয়ার 1 এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের কিন্তু এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের সিলেবাস থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজ তোমাদের, তারপর জেনারেল ইন্টেলিজেন্স, তারপর তোমরা কোয়ান্টিটিভ অ্যাপাইটিড, তারপর তোমাদের দেখতে পারো জেনারেল কো নলেজ অর্থাৎ তোমাদের জেনারেল ওয়ারনেস। তো এই রকম তোমাদের কিন্তু সিলেবাস থাকছে, এখানে কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারো ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের যে সিলেবাস এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার ভাইস থাকছে তোমরা দেখতে পারো, এখানে তোমাদের ইরোড থাকছে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম, অ্যান্টোনিম। তো সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, তোমরা অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নেবে অথবা ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ফ্রেন্ডস তারপর তোমরা দেখতে পারো টিয়ার 2 এর তোমাদের যে এক্সাম হবে এখানে কিন্তু ডিসক্রিপটিভ পেপারে তোমাদের এক্সাম হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু থাকছে 100 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরে কিন্তু ডিসক্রিপটিভ দিতে হবে। তো ফ্রেন্ডস তোমাদের আর একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু এখানে থাকছে নেগেটিভ মার্কিং, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভালোভাবে এক্সাম দেবে। তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 0.50 অর্থাৎ 0.50 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে। তো ফ্রেন্ডস তারপর তোমরা দেখতে পারো টিয়ার 3 তোমাদের যে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে, তারপর তোমাদের এখানে সমস্ত তথ্য এবং সমস্ত কিছু কমপ্লিট করার পর তোমাদের সিলেকশন হবে। তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ক্লাস 12 পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারো, এটি তোমাদের অল ইন্ডিয়া ভ্যাকান্সি, সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। এবং সবথেকে যেটি ভালো কথা হচ্ছে তোমাদের যে ভ্যাকান্সিটি এটি কিন্তু এখনও বলে দেওয়া হয়নি যে তোমাদের কতগুলো ভ্যাকান্সি নিয়োগ করাবে। তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু 5000 এটা মিনিমাম ধরা হয়েছে, তোমাদের কিন্তু 5000-এর বেশি ভ্যাকান্সি হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সবাই আবেদন করবে, এবং এখানে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি কিন্তু তোমাদের সরাসরি বলে দিলাম, তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে 7/3/2022। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই আবেদন করবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের CHSL এ তোমাদের আবেদনের জন্য অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এখানে তোমরা পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটি চাকরির ইনফরমেশন ভিডিও নিয়ে। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।